চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 102তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার এই উপলক্ষে দিনব্যাপী উপজেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা কর্মসূচির আয়োজন করে। এটা আলোচনা অনুষ্ঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সংসদ সদস্য আলহাজ দিদারুল আলম। অনুমিককে নানা কর্মসূচির মধ্যে দিয়ে আনোয়ারাত পালিত এই স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। সকালে উপজেলার বঙ্গবন্ধুর প্রতিকৃতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী। এরপর উপজেলা হল রুমত উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এডে নির্বাহী কর্মকর্তা শেখ জুবাইর আহমদের সভাপতিত্বে উপস্থিত আছেন উপজেলা চেয়ারম্যান তহিদুল হক চৌধুরী সহ উপজেলার সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এনডি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রাঙ্গুনিয়ার স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী মেলা, র্যালি, আলোচনা সভা ও মুক্তিযুদ্ধ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় মেলা প্রাঙ্গণত আয়োজিত আলোচনা সভার সভাপতিত্ব করছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইউনূস। এটা প্রধান অতিথি আছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সজন কুমার তালুকদার। উনি উন্নয়নের উপকার, মাদার অফ হিউম্যানিটি। আজকের এই মেলা শুরু হয়েছে এবং আপনি বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত আছেন। অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ, অন্যদিকে বান্দরবনের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 102তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। দিবস উপলক্ষে সকাল 8টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর ঐশী সিং এমপি। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌর প্রশাসন সহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। পরে দিবসগু উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেটা জেলা প্রশাসক ইয়াসমিন ফারবিন তিব্রিজি, পুলিশ সুপার জেরিন আক্তার সহ প্রশাসনের কর্মকর্তা উপস্থিত আছে। পাশাপাশি র্যালিও বাইর করা হয়। এছাড়া সকাল 7টায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে মিনি ম্যারাথন দূর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাশাপাশি জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইবেদুল্লাহ, সি প্লাস টিভি, চট্টগ্রাম।